আসা পানিতে কুড়িগ্রামের বাইশটি ইউনিয়ন পানি বন্দি টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি সারা দেশে বাড়ছে করোনা আক্রান্ত মৃতের সংখ্যা বিভিন্ন এলাকায় চলাফেরার ক্ষেত্রে এখনো অসচেতন মানুষ টানা তিন মাস লকডাউন থাকার পর আজ উন্মুক্ত করে দেয়া হয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত আসসালাম ওয়ালাইকুম আমন্ত্রণ চাচ্ছি জেলা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আসছি দাদা বলছিলাম সংবাদ সুনামগুলো এবারে বিস্তারিত পাহাড়ি ঢল এবং উজন থেকে নেমে আসা পানিতে কুড়িগ্রাম জেলার বাহাত্তরটি ইউনিয়নের মধ্যে বাইশটি ইউনিয়ন সম্পূর্ণভাবে বন্যা কবলিত হওয়ায় পনেরো হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে অপরিবর্তিত রয়েছে জামালপুর সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের কয়েক জেলার বন্যা পরিস্থিতি প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি কুড়িগ্রামে গত কয়েকদিন ধরে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার আটটি উপজেলায় নদ নদীর অববাহিকায় নির্মাণ সহ প্রায় আড়াই শতাধিক চর ও দ্বীপচর প্লাবিত হয়ে পড়েছে পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা পানি উপরে বৃষ্টি আমাদের যেমন বাড়িঘর তলায় গেছে ঠিক আছে আমরা রাস্তার মধ্যে আশ্রয় নিয়েছি তিন চার দিন ধরে খাওয়ার কষ্ট চুলা জ্বালাতে পারছি না লারকি নাই খাওয়ার পানি নাই বাচ্চা কাছা নিয়ে খুব কষ্টে আছি অনেক টাকার মাছ ছাড়ছি এবার বন্যা সব বাড়াই গেছে ক্ষতি অনেক অনেক ক্ষতি ভয়াবহ যেভাবে পানি বাড়তেছে তাতে সামনে যে কোথায় থাকবো এমন কোন আশ্রয় পাচ্ছি না থাকার জায়গা নাই গরু বছর নিয়ে সমস্যা বাদের মধ্যে উঠিয়ে আছে কোনো ত্রাণ ট্রাণ কিচ্ছু পাচ্ছে না একা পানি বাড়ির মধ্যে আস্তা আসি আসি কেউ দেখে না আসি নিমজ্জিত হয়েছে তিন হাজার ছশো বাইশ হেক্টর জমির আমন বিচ্ছতলা আউশ শাকসবজি পাট সহ অন্যান্য ফসল জেলা প্রশাসক জানান বন্যা কবলিতদের জন্য চাল শুকনো খাবার ও টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পানি বৃদ্ধির কারণে এখানে আমাদের নয়টি উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে আমরা বলছি সাতটি উপজেলার বাইশটি ইউনিয়ন চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এই ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তার জন্য ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ২০3 তিন মেট্রিক টন চাল এবং ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা বিতরণ করছে যা দ্বারা তারা শুকনো খাবার এবং আপতকালীন সময়ে তারা খাবারের ব্যবস্থা করবে এদিকে যমুনা ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা জেলার পাঁচটি উপজেলার প্রায় পনেরোটি ইউনিয়নে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এসব মানুষদের মাঝে দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট বন্যা দুর্গত পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে গত চব্বিশ ঘণ্টায় আট সেন্টিমিটার বেড়ে বিপদসীমার আটচল্লিশ সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে এক সেন্টিমিটার বেড়ে বিপদসীমার সত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিরাজগঞ্জে শত শত গ্রামে বন্যা দেখা দিয়েছে তলিয়ে গেছে ফসলি জমি ক্ষতির মুখে পড়েছে অসংখ্য কৃষক জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে গত চব্বিশ ঘন্টায় যমুনার পানি এক সেন্টিমিটার কমে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার পঁচাশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও বেড়েছে সহ শাখা নদীর পানি পানিবন্দী হয়ে পড়েছে জেলার তিন লাখেরও বেশি মানুষ বন্যার কারণে স্থানীয় সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে বগুড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে সোনাতলা ও সারিয়াকান্দিতে যমুনার পানি বিপদসীমা সাতষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সোনাতলা উপজেলার দুটি ইউনিয়নে বাইশটি গ্রামে সাতত্রিশ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এবং প্রায় তিন শতাধিক পরিবারের ঘর নদীগর্ভে বিলীন হয়েছে রাজিয়া সুলতানা স্মৃতি মাই টিভি নিউজ ডেস্ক গাইবান্ধা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আফতাব হোসেন গাইবান্ধার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত অবস্থায় আছে এবং এই জেলার যে ব্রহ্মপুত্র এবং ঘাগট নদী রয়েছে সেগুলির পানি গত চব্বিশ ঘন্টায় কিছুটা কমেছে যার ফলে যদি বলা যায় যে ব্রহ্মপুত্র নদীর পানি বিপদ সীমার এবং ঘাঘট নদীর পানি বিপদ সীমার সেন্টিমিটার উপর দিয়ে হচ্ছে আমাদেরকে গায়েবান্ধা পানি উন্নয়ন বোর্ড অফিস যেটি জানিয়েছে যে যেহেতু উজানের পানি তিস্তার পানি কিছুটা কমেছে এবং গত কাল থেকে বৃষ্টিপাত কিছুটা কম হচ্ছে সেক্ষেত্রে পানি আরও দু এক দিন কমতে পারে সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন আপনাকে একটি কথা বলে রাখি যে এই জেলার যে অঞ্চ চরাঞ্চলগুলি রয়েছে সেগুলির কিন্তু প্রায় অন্ততপক্ষে পঞ্চাশ হাজার মানুষ কিন্তু এখনও পানিবন্দি অবস্থায় রয়েছে এবং আমরা জেনেছি যে অনেক লোক ইতিমধ্যে তাদের সহায় সম্পদ নিয়ে কিছু বাদে আশ্রয় নিয়েছেন এবং অনেক পরিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আশ্রয় নিয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত রয়েছেন এবং যদি পানির প্রমার গতি দীর্ঘতি থাকে এবং তাহলে কিন্তু মানুষের যে দুর্ভোগ রয়েছে বন্যার দুর্ভোগ সেটি কিন্তু মানুষের বাড়বে তবে আমরা আর একটু জেনেছি যে গাইবান্ধা জেলা প্রশাসনের কাছে তারা এখন পর্যন্ত বন্যার্য মানুষের পাশে কোনো ত্রাণ সামগ্রী নিয়ে আসেনি এবং এখানকার যে স্থানীয় এবং জাতীয় এনজিও রয়েছে তারাও কিন্তু বন্যার্থ্য মানুষের সহযোগিতার জন্য এখন পর্যন্ত এগিয়ে আসেনি এই ছিল গাইবান্ধার বন্যা প্রস্তুতি নিয়ে সর্বশেষ তথ্য প্রসঙ্গ রাজশাহীতে করোনার আক্রান্ত হয়ে জেলা পুলিশের কর্মরত এক এএসআই ও উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ল্যাব সহকারে মৃত্যু হয়েছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডাফুল সাইফুল ফেরদুস বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে রাজশাহীতে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে চব্বিশ ঘন্টায় দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় আটাত্তর জনের রিপোর্ট পজিটিভ আসে করোনার হটস্পট খ্যাত নগরী চট্টগ্রামে গত চব্বিশ ঘন্টায় আরও শতাধিক প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি জানিয়েছেন আজ পর্যন্ত চট্টগ্রাম মহানগর এবং মহানগরের বাইরের পনেরোটি উপজেলায় করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা আট হাজার চারশো বাহাত্তর জন চিকিৎসা গ্রহণ শেষে সুস্থ হয়েছেন এক হাজার চব্বিশ জন এবং মোট মৃত্যুবরণ করেছেন একশো তিয়াত্তর জন বন্দন নগরী চট্টগ্রামে প্রতিদিন গড়ে পনেরো জন রোগী সুস্থ হচ্ছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ লক্ষণ নিয়ে মারা গেছেন জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডাক্তার মুক্তার রানী ভুইয়া জানান চব্বিশ ঘন্টায় নতুন বাইশ জন সহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছে একশো পাঁচজন এবং সুস্থ হয়েছেন চব্বিশ জন শরৎপুরে গত চব্বিশ ঘন্টায় একদিনে সর্বোচ্চ সত্তর জন করোনায় আক্রান্ত হয়েছেন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচশো একাশি জন আক্রান্তদের মধ্য থেকে ইতোমধ্যে দুইশো একান্ন জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এদিকে আক্রান্তদের সংখ্যা বাড়তে থাকলেও রাস্তাঘাটে চলাচলে মানুষ এখনও অসচেতন এ নিয়ে সচেতন মহলে দেখা দিয়েছে উদ্বেগ মবসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার তিত্তরঞ্জন দেবনাথ ও তার স্ত্রী ডাক্তার মঞ্জুরানী দেবনাথ করোনায় আক্রান্ত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় জেলায় ডাক্তার নার্স ও পুলিশ সহ নতুন করে মহানগর ও সদরে তেরো জন মুক্তাগাছা হালুয়াঘাট ও ভালুকায় একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার আটশো উনত্রিশ জনে নোয়াখালীতে দিন দিন বেড়েই চলেছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা চব্বিশ ঘন্টায় করোনায় নৌ পুলিশের এএসআই ওমর ফারুক মারা যায় এবং ডাক্তার ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সহ একষট্টি জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা চুয়াল্লিশ জন এবং আক্রান্তের সংখ্যা 2153 জন মৃত ওমর ফারুক করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন লক্ষ্মীপুরে দ্বিতীয় দফা লকডাউনের শেষ দিনে নতুন করে আরও একান্ন জনের করোনা শনাক্ত হয়েছে এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো আটশো চুয়াত্তর জনে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনশো তিয়াত্তর জন আক্রান্ত ব্যক্তিরা সদর হাসপাতাল সহ ছশো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন পাশাপাশি আবার কেউ বাড়িতে আইসোলেশনের থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে ঝিনাইদহের সদর হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট সহ জেলার নতুন করে চব্বিশ ঘন্টায় চোদ্দ জন করোনায় আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত জেলায় মোট দুইশো নয় জন করোনায় আক্রান্ত হয়েছেন সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডাক্তার সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আক্রান্তদের বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে নড়াইলে গত চব্বিশ ঘন্টায় নতুন করে লোহাগড়া পৌরসভার কাউন্সিলর আনিসুর রহমান সহ উনিশ জনের করোনা শনাক্ত হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা মোহাম্মদ আব্দুল মোমেন এর মধ্যে নড়াইল সদর উপজেলায় একজন ও লোহাগড়া উপজেলায় আঠারো জনের করোনা শনাক্ত হয়েছেন আক্রান্তদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ আছেন নীলফামারীতে কোভিড নাইন্টিনের সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়েই চলছে গত তিন দিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ষোলো জন এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তিনশো একচল্লিশ জনে তাদের নীলফামারী দুইশো পঞ্চাশ সজ্জা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে এই হাসপাতালে ভেন্টিলেশন না থাকায় আইসোলেশনে থাকা রোগীদের আইসিইউ সাপোর্ট দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ করোনা ভাইরাসে ভাইবোন ও হরিজন সম্প্রদায়ের এক যুবক সহ সাতজনের নমুনা পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হয়েছে জামালপুর সিভিল সার্জন ডক্টর প্রণয়কান্তি দাস জানান জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ল্যাবে নব্বইটি নমুনা পরীক্ষায় সাতজন করোনা শনাক্ত হয় জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পাঁচশো জনে টাঙ্গালে নতুন করে পঁচিশ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এ জেলায় সর্বমোট আক্রান্ত হল ছয়শো সাঁত্রিশ জন টাঙ্গাল সদর উপজেলায় আটজন মির্জাপুরে আটজন সখীপুরে তিনজন কালিহাতিতে একজন ঘাটাইলে একজন ভুইয়াপুরে একজন ও ধনবাড়িতে তিনজন রয়েছেন টাঙ্গালের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ওয়াইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের কালীগঞ্জে রেড জোন ঘোষিত অঞ্চলে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে সকালে বাড়িতে তার মৃত্যু হয় এদিকে কোভিড নাইন্টিনের হটস্পট খ্যাত গাজীপুরে নতুন করে আরও আটত্রিশ জন শনাক্ত হয়েছেন গাজীপুরে মোট শনাক্তের সংখ্যা তিন হাজার চারশো জন করোনা ভাইরাসে গাজীপুরের শ্রীপুর উপজেলা আজ নতুন করে জন করোনা রোগী আক্রান্ত হয়েছেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর আর এম ও ডাক্তার ফাতে আকরাম বলেন এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত চারশত একুশ জন এবং সুস্থ হয়েছেন সর্বমোট একশত আটান্ন জন কিশোরগঞ্জের ভৈরবে নতুন আটজন সহ করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন পাঁচশো দশজন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা বুলবুল আহমেদ জানান এই উপজেলায় পাঁচশো দশজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সুস্থ হয়েছেন তিনশো জন মৃত্যু হয়েছে দশ জনের বরিশালের গৌর নদীতে গত চব্বিশ ঘন্টা আরো দুই নারী ও আগল ছড়ায় এক যুবকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন আক্রান্ত একজন গৌর নদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ও অপরজন খানজাপুর ইউনিয়নের ইসাগুড়ি বাকাই গ্রামের বাসিন্দা বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর কুমিল্লা চৌদ্দগ্রামে দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা চৌদ্দগ্রামের বাজারগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষগুলো কোনো প্রকার স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই কর্মস্থলে আসছে বিভিন্ন অজুহাতে মাস্ক হ্যান্ড গ্লাভস ছাড়াই রাস্তায় ঘোরাফেরা করছে মানুষ ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার পর্যন্ত জেলায় তিন দিনে করোনা আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে জেলা প্রশাসকের দপ্তর জানায় নতুন করে একাশি জন করোনায় আক্রান্ত হয়েছেন এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হলেন মোট নয়শো জন কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়িতে গর্ভবতী মায়েদের সেবাকে গুরুত্ব দিয়ে সকালে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট আইসোলেশন ও ট্রিটমেন্ট সেন্টার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন অনুষ্ঠানে অনলাইন ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা এডিসি রেভিনিউ আশাফুল আফসার উপস্থিত ছিলেন কক্সবাজারের রামুর কাওয়ার খুব ইউনিয়ন পরিষদের স্থানীয় নশো পঞ্চাশ পরিবারকে ওয়ার্ড ফুড প্রোগ্রাম কর্তৃক ষাট কেজি করে চাল ও পাঁচ কেজি করে বিস্কুট প্রদান করা হয়েছে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি ইউপি চেয়ারম্যান মোস্তাকা আহমেদের সঞ্চালনায় প্রজেক্টের মনিটরিং পরিচালক সহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের ক্লান্তি লগ্নে চট্টগ্রাম রোগীদের জন্য সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা সেবা বিনামূল্যে অক্সিজেন বিনামূল্যে ঔষধ বিনামূল্যে ভিটামিন ও পুষ্টি জাতীয় খাবার প্রদান করা হয়েছে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন বাচ্চু ও চৌদ্দগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ দর্শক এবারে নারায়ণগঞ্জ থেকে করোনার সর্বশেষ খবর জানাবেন আমাদের প্রতিনিধি আবদুল আল মামুন জি ধন্যবাদ আপনাকে আপনি জানেন নারায়ণগঞ্জে কিন্তু প্রতিদিনই আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে যদিও গত আটচল্লিশ ঘন্টায় আমরা মৃত্যুর কোনো খবর পাইনি তাই সংখ্যাটি কিন্তু একশো চোদ্দো জনই রয়ে গেছে একই সাথে গত চব্বিশ ঘন্টায় কিন্তু আরও জন কিন্তু শনাক্ত হয়েছেন এ নিয়ে কিন্তু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো উনসত্তর জনের তো আপনাকে যদি নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতিটা আপনি একটু জানাতে চাই নারায়ণগঞ্জে কিন্তু জেলা পুলিশের উদ্যোগে অর্থাৎ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল আলমের উদ্যোগে প্লাজমা ব্যাংক তৈরি করেছেন তারা এতে কিন্তু অনেকেই প্লাজমা দিয়ে তার তারা সুস্থ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশ সুপার মহোদয় একই সাথে নারায়ণগঞ্জে কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু আমরা বিভিন্ন খবর শুনতে পাই যে খানপুর হাসপাতাল ডেডিকেটেড হাসপাতালটি রয়েছে সেখানে কিন্তু রুগীদের যারা করোনা রোগী আছে তারা কিন্তু আসলে এখানে আইসোলেশনে রয়েছেন অনেকেই আবার অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তো এই পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজারের উপরেই কিন্তু সুস্থ হয়েছেন এই পর্যন্ত আমরা খবর পেয়েছি একই সাথে এই হাসপাতালে কিন্তু আসলে আজকে থেকে কার্যকর হয়েছে দুইশো টাকা আপনার ফি দিতে হবে যিনি করোনা পরীক্ষা করতে আসবেন তো এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ একই সাথে নারায়ণগঞ্জে কিন্তু এই সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে দেখেছি সাধারণ মানুষের মধ্যে কিন্তু এখনও সেই সচেতনতা কাজ করেনি তারা কিন্তু আসলে বিনা প্রয়োজনে অকারণে কারণে বাইরে বেরিয়ে আসছেন এবং স্বাস্থ্যবিধি মানছেন না তো সব সবচেয়ে বড় কথা হলো যে এইভাবে যদি চলতে থাকে তাহলে নারায়ণগঞ্জে কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে অনেকেই অধিক সচেতন মহল আমাদেরকে কিন্তু জানিয়েছেন তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে করোনার সর্বশেষ আপডেট আল মামুন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে জানবো বরিশালের খবর বরিশাল থেকে করোনার সর্বশেষ খবর জানাবেন আমাদের প্রতিনিধি পারবেস রাসাল ধন্যবাদ আপনাকে আমি কিন্তু এর আগেও জানিয়েছি বহুবার যে গোটা দেশের সাথে বরিশালে কিন্তু ক্রমশই বেড়ে যাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সেই ধারাবাহিকতায় লকডাউন সরকার তুলে দেওয়ার কারণে বরিশালে কোথাও লকডাউন না থাকায় কিন্তু ক্রমশই লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে করোনা আক্রান্ত রুগী এবং সেই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘন্টায় ষোলো জন রুগী কিন্তু নতুন তাদের শরীরে করোনা ভাইরাসের শনাক্ত হয়েছে এবং এতে মোট দাঁড়িয়েছে বরিশাল মহানগর সহ জেলায় পনেরোশো জন এবং এতে সুস্থ হয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত সুস্থ রুগীর সংখ্যা আমরা জানতে পেরেছি যে তিনশো সত্ত্রিশ জনে দাঁড়িয়েছে এবং আজ কিন্তু দুজন রুগী বরিশাল শেষ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাওয়ার্ডে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে তো এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে বরিশালের যারা রয়েছেন কারোর মধ্যেই কিন্তু করোনা ভাইরাসের যে ভয়াবহতা আছে কারোর মধ্যেই সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না কেউ কিন্তু মানছে না কোনো স্বাস্থ্যবিধি নেই সামাজিক বা শারীরিক দূরত্ব কিন্তু কেউ মানছে না ক্রমশই কিন্তু বরিশালটা একটা হুমকির মধ্যে চলে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে মৃত্যুর মিছিল তো বরিশালের স্বাভাবিক সচেতন মানুষের মধ্যে কম সে আতঙ্ক বিরাজ করছে যে করোনা কতটা তার ভয়াবহ রূপ ফেলতে পারে তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে করোনার সবশেষ পারভেজ রাসেল আপনাকে ধন্যবাদ টানা তিন মাস লকডাউন থাকার পর আজ থেকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে একমাত্র সূর্যোদয় এবং সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সকল স্বাস্থ্যবিধি নিশ্চিতের প্রতিশ্রুতি দিলে পর্যটক আগমনে অনুমতি দেয় জেলা প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের সেবা দানের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন হোটেল মোটেল মালিকরা বরগুনার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার সহ সাংবাদিক হয়রানি বন্ধের দাবিতে মানব বন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সংবাদকর্মীরা সকালে বরগুনার সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে প্রথমে সংবাদ সম্মেলন করেন তারা ঢাকা সদরঘাট বুড়িগঙ্গা নদীতে বিআইডব্লিউটি এর অব্যবস্থাপনায় ময়ূর দুই লঞ্চের ধাক্কায় মর্নিং বাজ নামের লঞ্চ ডুবির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণের দাবিতে ভোলায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সকালে ভোলাকে ভোলাকে জাহান মার্কেটের সামনে জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় পাটকল বন্ধ নয় শ্রমিক ছাঁটাই নয় ও আধুনিক যন্ত্রপাতির উন্নয়ন করার সহ কয়েক দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষায় রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয় শ্রমিক ফেডারেশন রাষ্ট্রায় নেতৃবৃন্দরা মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা শ্রমিকদের কথা বিবেচনা করে অবিলম্বে কারখানা চালু রাখার দাবি জানান গাজীপুরের কালিয়াকর উপজেলা চন্দ্রা থেকে ছিনতাই হওয়া ট্রাক ভর্তি ব্যাটারি উদ্ধার ও ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ দুপুরে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয় এ সময় ছিনতাই হওয়া পঞ্চান্নটি ব্যাটারি ব্যাটারি বিক্রির তিন লাখ তিপ্পান্ন হাজার টাকা ঘটনায় ব্যবহৃত ট্রাক জব্দ করা হয় বরিশালের মুলাদিতে টেন্ডার ছাড়াই সরকারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মুলাদি প্রেস ক্লাব রোডের পাশে থাকা লক্ষাধিক টাকার তেরোটি মেহগনি গাছ কাটা শেষ করে মুলাদি উপজেলা পরিষদ দরপত্র ছাড়াই গাছগুলো কাটার পর তা বিক্রি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের জরুরি ভিত্তিতে উন্নয়নের জন্য অথবা ঝড়ে পড়া বা অন্য কোনো কারণে কোনো গাছ অপসারণ করা প্রয়োজন হলে সেটিও কিন্তু তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন করার একতিয়া রাখে আমরা দেখব যদি বিধিবিধান অনুসরণ করে না থাকে তাহলে গাছ কর্তর সাথে সারা যোগ সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করবো বাট তারা যদি বিধিবিধান অনুসরণ করে এটি করে থাকে সেটিও উন্নয়নের ক্ষেত্রে বিবেচনার দাবি রাখে গাইবান্ধায় ত্রাণের সরকারি একশো চুয়াত্তর বস্তা চাল উদ্ধার করেছে ডিবি পুলিশ এ সময় গোডাউনের মালিক আজিজ ও ড্রাইভার রাজুকে আটক করা হয়েছে ডিবি জানায় গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের খন্দকার মোড় থেকে ট্রাকশো একশো চুয়াত্তর চাল উদ্ধার করা হয় এ ঘটনায় মামলা হয়েছে এবারে আমাদের কৃষি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা পর্ষদের উদ্যোগে ফুলবাড়িয়ায় সহস্রাধিক ফলদ ও বনজ বৃক্ষরোপণ করা হয়েছে ফুলবাড়িয়া উপজেলা ডাকবাংলো চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমদ কামরুল হাসান নোয়াখালীর পুলিশ লাইন্স দীর্ঘদিনের পরিত্যক্ত খোলা জায়গা সংস্কার করে সেখানে নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে সকালে নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন পুলিশ লাইন্সের বিভিন্ন খোলা জায়গায় নানা প্রজাতির ফুল ফল সবজির চারা রোপণ করেন আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা মাত্র এক কিলোমিটার কাঁচা সরু সড়ক যা চলাচলের একদমই অনুপযোগী সংস্কারের জন্য সংশ্লিষ্টদের জানানো হয়েছে অনেকবার কাজ হয়নি ঝুলে ছিল আশ্বাসেই ধর্না দিয়েও যখন কোনো লাভ হলো না তখনই সেটি করে দেখালেন স্থানীয় একদল উদ্যমী মানুষ ফেনী জেলা প্রতিনিধি আমি চৌধুরীর প্রতিবেদন জানাচ্ছেন মোবাইল করিম যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে এমনই এক দৃষ্টান্ত হতে যাচ্ছে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ছোট ধলিয়া গ্রামের এই সড়ক নির্মাণের উদ্যোগটি জেলা সদর থেকে সরস্বতী পাঁচগাছিয়া রাজাপুর ইউনিয়ন হয়ে দাগুনভূয়া উপজেলার সাথে সংযোগ সড়কের শাখা সড়ক এটি যার উপর দিয়ে ধলিয়া ছাড়াও আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত

আর আমরা কষ্ট করি ছেলে মেয়েদের শিখাই যে একটা মানুষ আমরা রাত্রে যদি আমরা অসুস্থ হয় আমরা একটা অ্যাম্বুলেন্স ঢুকেতে পারি না একটা সিএনজি ঢুকেতে পারি না একটা টেম্পু ঢুকেতে পারি না তাই নিজেদের এই সমস্যার সমাধানে এগিয়ে কয়েকজন যুবক তারা পরামর্শ করলেন গ্রামের অন্যদের সাথে সব শ্রেণী পেশার মানুষ এক হয়ে কাজে লাগলেন গত এক সপ্তাহ আগে একজন লোকের পা কাটিয়েছে কাটিয়ে যাওয়ার পরে ওনাকে বাড়ি থেকে রাস্তা পর্যন্ত তিনজন লোকের কাঁধে করে নিয়ে সিএনজি করে ডাক্তারের কাছে নিয়েছে তখন এই কথাটা শোনার পরে আমরা তিনজন লোক সর্বপ্রথম আমি এবং আমার চাষত ভাই রবিন এবং আবুল হোসেন রাজু সো ওই আমরা একটা বৈঠক করি তিনজনে এরপরে সিদ্ধান্ত ওখান থেকে নিয়ে যে আমরা এলাকার মুরব্বীদেরকে নিয়ে বসবো দুই দিন পরে ওদেরকে নিয়ে বসছি বসার পরে ওনারা আমাদেরকে সাড়া দিয়েছে যে কিছু টাকা দিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে এরপর বাইরে প্রবাসী যারা আছে তাদের থেকে আমরা কিছু এই প্রতিশ্রুতি নিয়েছি নিয়ে আমরা কাজে নামে গেছি অন্যদের পাশাপাশি অর্থ দিয়ে পাশে থাকলেন প্রবাসীরাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য স্বাগত জানালেন এই উদ্যোগীদের দলিয়া গ্রামের তরুণরা নিজ উদ্যোগে স্বেচ্ছাসমার মাধ্যমে রাস্তাটিকে ইটের সলিংকরণ কাজে হাত দিয়েছেন এবং সম্পন্ন করার প্রস্তুতি নিয়েছেন আমি অত্যন্ত খুশি এবং ধন্যবাদ এই এলাকার জনপ্রতিনিধিরা ব্যর্থ ওনারা নিজেদের শ্রমে নিজেদের টাকায় নিজেরা যে আন্তরিকভাবে এই কাজটুকু নেমে গেছে আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই সহযোগী একঝাক মানুষের স্বপ্ন আজ বাস্তবায়নের পথে কাঁচা সড়কটি রূপ নিচ্ছে পাকা সড়কে মুবাল্লিক করিম মাই টিভি নিউজ ডেস্ক কুমিল্লা এই প্রথম দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্বজা বিশিষ্ট বিনামূল্যে সেন্ট্রাল অক্সিজেন সেবা ইউনিট চালু হয়েছে গতকাল বিকেলে এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল ফজল পাশাপাশি যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে কোনো জরুরি রোগীর জন্য বিনামূল্যে থ্রি হুইলার অ্যাম্বুলেন্স চালু করা হয় গাজীপুরে করোনা করোনাভাইরাস মহামারীতে বিপদগ্রস্তদের মাঝে খাদ্য কাপড় মাস্ক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক বাংলাদেশ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সালে আহমেদ হৃদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের গাজীপুর মহানগর শাখার সদস্য সচিব মুক্তা ইসলাম ভার্চুয়াল কোর্ট বন্ধ ও স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম শুরুর দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করে আইনজীবীরা এতে ব্যানার ফেস্টুন নিয়ে আইনজীবী নেতৃবৃন্দ সহ সাধারণ আইনজীবীরা অংশ নেয় রাজধানী হলি আটি জনে জঙ্গি হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সহকারী কমিশনার রবিউল করিমের চতুর্থ শাহাদত বার্ষিকী পালিত হয়েছে সকালে নিহত রবিউলের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম ও জেলা পুলিশ লাইনের মূল ফটকের সামনে তার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং তার আত্মার শান্তি কামনায় দোয়া করা হয় করোনার কারণে সাতশো বছর ঐতিহ্য সিলেটের হরজত শাহজালাল রাদিয়াল্লার বার্ষিক ঔরধ স্থগিত করা হয়েছে গতকাল বিকেলে নগরীর শাহজালাল দরগা মসজিদের প্রাঙ্গনে দরগা পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে ওরৎ স্থগিতের ঘোষণা দেন দরগা পরিচালনা কমিটির মোতাও আলী ফতেউল্লাহ আল আমান নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টায় আপন বড় ভাই ভাবিকে মারধর করে নগদ অর্থ ও স্বর্ণ অলঙ্কার লুট করার অভিযোগ উঠেছে ছোট ভাই চঞ্চল মোল্লার ওপর এ সময় নগদ দুই লক্ষ বিশ হাজার টাকা ও দশ ভরি স্বর্ণ লুট করে জোরপূর্বক তাদের বাসা থেকে বের করে দেওয়া হয় পরে আহত আব্দুল হালিম মোল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন মহামারী করোনাভাইরাস প্রতিরোধে কল্পে সাতক্ষীরার কলারুয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জেলা পরিষদ সদস্য ও পৌর মেয়র প্রার্থী শেখ আমজাদ হোসেনের উদ্যোগে অসহায় এক হাজার মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে এই হোমিওপ্যাথিক ঔষধ বিতরণ করা হয় ধন্যবাদ সাথে থাকার জন্য এছাড়া ইউটিউব ভিডিও ভিজিট করুন ইউটিউব/মাই টিভি বিডি নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ইউটিউব/মাই টিভি বাংলা ফেসবুক/মাই টিভি বাংলা টুইটার/মাই টিভি বাংলা পরবর্তী ইংরেজি সংবাদ সোদা ছটায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি প্রিয় দর্শক করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন আল্লাহ হাফেজ